সড়ক পার হতে গিয়ে প্রাণ গেল শিশু আদিবার। শরীয়তপুরের গোসাইরহাটে সড়ক পার হতে গিয়ে অটোরিকশার চাপায় আদিবা ইসলাম নামের 5 বছর বয়সী এক স্কুল পড়ুয়া শিশু শিক্ষার্থী নিহত হয়েছে। আজ সোমবার বেলা 11টার দিকে উপজেলার নাগেরপাড়া বাজারে এ ঘটনা ঘটে। আদিবা ইসলাম নাগেরপাড়া ইউনিয়নের রানীসার এলাকার বোরহান উদ্দিন ও মাহমুদা বেগম দম্পতির ছোট মেয়ে। সে নাগেরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণীর শিক্ষার্থী ছিল। স্থানীয় নিহতের পরিবারের সূত্রে জানা যায়, সোমবার স্কুল ছুটি শেষে মা মাহমুদা বেগমের হাত ধরে সড়কের পাশ দিয়ে বাড়ি ফিরছিল আদিবা। এ সময় আদিবা তার মায়ের হাত থেকে ছুটে দৌড়ে রাস্তা পার হতে গিয়ে একটি অটোরিকশার নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আদিবাকে মৃত ঘোষণা করেন। আদিবার মা মাহমুদা বেগম বলেন, সব সময় মেয়ে আমার হাত ধরেই বাসায় ফিরত, আজ হঠাৎ করেই আমার হাত ছেড়ে দিয়ে রাস্তা পার হতে দৌড় দিয়েছিল। আগে জানলে ওকে কখনোই হাতছাড়া করতাম না, আমার মেয়েটি আজ আমাকে ছেড়ে চলে গেল। গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি পুষ্পেন দেবনাথ এসব তথ্য নিশ্চিত করে বলেন, অটোরিকশার নিচে চাপা পড়ে আদিবা নামের শিশু শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। ডেস্ক রিপোর্ট, স্বাধীন সংবাদ।